আক্কেল দাঁতের ব্যথায় ভোগেনি এমন মানুষ হয়তো বা খুব কমই পাওয়া যাবে। আমাদের যখন 18 বছর বয়স হয় তারপর থেকে আমাদের আক্কেল দাঁতগুলো ওঠা শুরু হয়। আমাদের এই আক্কেল দাঁতগুলো ওঠার সময় আমাদের অনেক যন্ত্রণা দেয়। অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না যে আক্কেল দাঁতের ব্যথায় কী করবেন। অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ডেন্টিস্টের কাছে দেখাবেন। যদি আপনার আক্কেল দাঁতগুলো স্কিনে দেখানো বাঁকা আক্কেল দাঁতের মতন হয় তো অবশ্যই এটির চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দেওয়া হয়। অনেক সময় ব্যথা হতে হতে ইনফেকশনের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রেও অনেক সময় ফেলে দিতে হয়। তো আক্কেল দাঁত যদি বাঁকা হয় আমাদের সর্বোচ্চ সুন্দর ট্রিটমেন্ট হলো ওই দাঁতটাকে রিমুভ করে ফেলা বা তুলে ফেলা। কিছু দিক বিবেচনায় আপনার মুখে রাখা যায়। যদি ওই দাঁতটি আপনার সোজা ও সুন্দর হয় এবং খাবারের কাজে লাগে এবং ওই দাঁতটা থাকার জন্য আপনার পর্যাপ্ত মুখে জায়গা আছে, ঠিক ওই সময় আমরা অনেক কিছু কিছু ক্ষেত্রে দাঁতটা রাখতে বলি। কিন্তু যদি ওই দাঁতটা আপনাকে বারবার পেইন দিচ্ছে, আপনার মুখের কোনো কাজে আসতেছে না, আপনার খাবারের কোনো কাজে আসতেছে না, অথবা বাঁকা অবস্থায় আছে, ইনফেকশন অবস্থায় আছে, অনেক দিক বিবেচনায় আমরা এটিকে ফেলে দিতে পারি। অনেকে বলে আক্কেল দাঁত ফেললে সমস্যা হয়, কিন্তু যখন এই দাঁতটা আপনার মুখে আছে, বারবার ইনফেকশন হচ্ছে, বারবার ইনফেকশনের কারণে পার্শ্ববর্তী যে দাঁতগুলো রয়েছে, সেকেন্ড মোলার ফার্স্ট মোলার দাঁতগুলো রয়েছে, এই দাঁতগুলোকে সহ ইনফেক্টেড করে ফেলে অনেক সময়। এজন্য আমরা বলি দাঁতটাকে ফেলে দিতে। সবচেয়ে ভালো উপায় হলো আপনার নিকটস্থ কোনো ডেন্টিস্টের কাছে পরামর্শ নেবেন। ধন্যবাদ।